आज के जे लंडने बसे हुकुम दिए मानुष हत्या करे, रेल गाड़ी पोड़ाए, बस पोड़ाए, गाड़ी पोड़ाए, मानुष खून करे, একুশ আগস্ট হত্যা করার চেষ্টা করেছে। জিয়াউর রহমান যেমন খুনি, জিয়ার বউ ওই খালেদা জিয়া সেও আরেক খুনি, সেও একুশ আগস্ট গ্রেনেড হামলা এবং নানাভাবে আমাকে হত্যার চেষ্টা, কারণ তার তো স্লোগানই ছিল, কথাই ছিল আওয়ামী লীগ 100 বছরের ক্ষমতায় যেতে পারবে না। আর আমার কথা বলতো শেখ হাসিনা, প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও হতে পারবে না। এই কথা পর্যন্ত সে বলে, একটা কথা বলে আর এক একবার আমাদের উপর হামলা করে, আর তার পুত্র আর এক ধাপ উপরে, একদিকে যেমন ওখান থেকে লন্ডন থেকে হুকুম দেয় আর এখানে আগুনে পোড়ায়। যারা এই অগ্নি সন্ত্রাসের সাথে জড়িত, যা আগুন দিয়ে ওই তারেকের মতো একটা খুনি, যে 10 চোরাকার বাড়ি, অস্ত্র চোরাকার বাড়ি, যে টাকা আত্মসৎকারী, তার কথা আর জুয়া খেলে যে পয়সা বানায় লন্ডনে, সেই জুয়ারু তার কথা শুনে এখানে যে বিএনপি নেতারা আগুন দিয়ে মানুষ পোড়াচ্ছে, তো মানুষ হত্যা করলে তার দায়িত্ব যে করবে তাকেই নিতে হবে। তো ওই ধরনের একটা লম্পটের কথা শুনে এই বিএনপির নেতারা বা বিএনপির কর্মী কেন আগুন দেয় আর অগ্নি সন্ত্রাস করে আর মানুষ মারে, সেটাই তাদের কাছে আমার প্রশ্ন, যে তাদের কি লাভ? শাস্তি তো এরা পাবে, বিচার তো পার্থিব জগতেও হবে, আবার আল্লাহর কাছেও মানুষ খুন করার জন্য বিচার তারা পাবে, কাজে শাস্তি পেতে হবে তাদেরকেই। ও তো ওখান থেকে হুকুম দিয়ে খালাস, তো এরা কেন এই ধরনের ঘটনা ঘটায় সেটাই আমার প্রশ্ন। আমরা চাই দেশের শান্তি থাকুক, দেশের মানুষ নিরাপদ থাকুক, দেশের উন্নতি ত্বরান্বিত হোক, আর তারা বারবার বাধা দেওয়ার চেষ্টা করে, বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি করে, কিন্তু এটা করেও তারা সফল হতে পারছে না। নির্বাচন বানচাল করার অনেক ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রের সাথে অনেক আন্তর্জাতিকভাবেও অনেকে জড়িত। আমাদের দেশে নির্বাচন হবে না, এখানে তারা তৃতীয় পক্ষ আনবে, তৃতীয় পক্ষ কী করতে পারে? দেশের কোনো উন্নতি করতে পারে না। 2007 আপনারা দেখেছেন কি করেছে, আর তার আগে তো জিয়া, এরশাদ, খালেদা, এরাই তো ছিল। দেশের মানুষের তো কোনো ভাগ্য পরিবর্তন হয়নি, মানুষ তো যেই অন্ধকারে অন্ধকারই ছিল, ক্ষুধার অন্ন যোগাতে পায় না, তাদের ঘর বাড়ি ছিল না, কুড়িয়েঘরটা পর্যন্ত ছিল না, রাস্তার পাশে থাকতে হতো, তাদের খাবার ছিল না, শিক্ষার ব্যবস্থা ছিল না, চিকিৎসার ব্যবস্থা ছিল না। আজকে আমি তো সবই করেছি, মানুষের ঘরের দৌড়গড়ায় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমরা চিকিৎসা সেবা দিচ্ছি, 30 প্রকার ওষুধ দিচ্ছি, ডিজিটাল সেন্টার করে দিয়েছি সারা বাংলাদেশ, আজকে ডিজিটাল বাংলাদেশ আমরা করে দিয়েছি, আজকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি, রাস্তাঘাটের উন্নতি হয়েছে, পদ্মা সেতু নির্মাণ নিয়ে আমাদের উপর দোষারোপ করেছিল, বলেছিল দুর্নীতি হয়েছে, আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের কারণে এখানে দুর্নীতি করতে আসিনি, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে তাদের জীবন মান উন্নত করতে আমি এসেছি, কাজে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম ওয়ার্ল্ড ব্যাংকে, তাদের প্রমাণ করতে হবে কোথায় দুর্নীতি হয়েছে। অতীতেও তারা ওই বিএনপির আমলেও রাস্তাঘাটের টাকা, বিদ্যুতের টাকা বন্ধ করেছে, কিন্তু তাদের সেই শক্তি ছিল না, কারণ তারা তো দুর্নীতিবাদ ছিল, তারা প্রতিবাদ করতে পারেনি। কিন্তু পদ্মা সেতু নিয়ে যখন এই প্রশ্ন তুলল এবং যখন এই অভিযোগ আনলো, আমি চ্যালেঞ্জ দিলাম, প্রমাণ তারা করতে পারেনি, মামলা করেও পারেনি, কানাডা ফেডারেল কোর্ট রায় দিয়েছিল যেখানে কোনো দুর্নীতি হয়নি। আমি ঘোষণা দিয়েছিলাম নিজেদের টাকায় পদ্মা সেতু করব, আল্লাহর রহমতে নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করে আজকে বিশ্বকে দেখিয়েছি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 7ই মার্চের ভাষণে বলেছিলেন, কেউ দাবায় রাখতে পারবার না, তাই বাঙালিকে কেউ দাবায় রাখতে পারে নাই, পারবেও না। আমরা মুজিব আদর্শে বিশ্বাস করি। আজকে এই টুঙ্গি পর আসতে ছোটবেলা সময় লাগতো পুরো 2 রাত 1 দিন, 24 ঘন্টার উপরে সময় লাগতো, আজকে 3 ঘন্টার মধ্যেই আমরা টুঙ্গি পর আসতে পারি। পুরো দক্ষিণ অঞ্চলে 21টা জেলা এই একটা সেতুর জন্য তাদের যোগাযোগ ব্যবস্থা, তাছাড়া বরিশাল বিভাগের প্রত্যেকটা জায়গায় আমরা ব্রিজ করে দিয়েছি,
প্রত্যেক জায়গায় রাস্তাঘাট করে দিয়েছি আর আপনাদের এলাকার তো উন্নতি হয়েছেই। আজকে আপনারা সকালে বেরিয়ে ঢাকায় যে কাজ করে আবার ফিরে আসেন, আবার কেউ দুপুরেও যান ফিরে আসেন, কেউ আবার রাত্রেও যান ফিরে আসেন, তিনবার চারবার যাতায়াত করতে পারেন কি পারেন না বলেন, তো এই ব্যবস্থাটা তো করতে পেরেছি। আজকে দেশে দারিদ্রের হার কমিয়েছি, মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি, আমি ঘোষণা দিয়েছি যত অনাবাদি জমি ছিল, যত পতির জমি ছিল সব চাষ করতে হবে। আমি নিজেরটা দিয়ে শুরু করেছি, আমি আপনাদেরকে আহ্বান জানাই, সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই, কোনো জমি অনাবাদি থাকবে না। কারণ এই যে চক্রান্ত আর আজকে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এর মাঝে আবার প্যালেস্টাইন, তাদের উপরে যে আক্রমণ ইসরায়েল দ্বারা, মা শিশুকে হত্যা করছে, হাসপাতালে তারা বোমা মারছে, ঠিক একই কাজ করছে তারেক জিয়া, হুকুম দিচ্ছে অ্যাম্বুলেন্সে রুগী যায় তার উপরে হামলা, সাংবাদিকের উপরে হামলা, পুলিশের উপর হামলা, পিটিয়ে পুলিশকে হত্যা করা, সেই একই ঘটনা তারা ঘটাচ্ছে। বাংলাদেশে এই সমস্ত দুর্বৃত্ত চলবে না, আল্লাহ যদি দিন দেয় আগামী নির্বাচনে জয়ী হয়ে আসতে পারলে ওই লন্ডনে বসে হুকুম দেবে আর আমার দেশের মানুষের ক্ষতি করবে আর দেশের মানুষকে মারবে, সেটা হতে পারবে না। দরকার হলে ওটাকে ওখান থেকে ধরে এনে এটাকে শাস্তি দেওয়া হবে।